লোগোর পরে এখন আমরা আলোচনা করব স্ক্রিনশট নিয়ে অ্যাপের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে স্টোর এবং গুগল প্লে স্টোরে এই অ্যাপগুলো কিভাবে দেখা যায় যেমন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এই আই ও টেন এর জন্য যেখানে এই অ্যাপের নিচেই কিন্তু স্ক্রিনশটটা দেখা যাচ্ছে আমরা যদি এটি দেখি আইওএস এস এগারো সেখানেও দেখতে পাচ্ছি যে এই অ্যাপের নামের ঠিক নিচে স্ক্রিনশট দেখা যাচ্ছে তার মানে বোঝা যায় যে এই আইওএস এর ক্ষেত্রে মানে অ্যাপ স্টোরের ক্ষেত্রে স্ক্রিনশটটা গুরুত্বপূর্ণ বেশি এখন আমরা একটু ডান পাশে দেখি যেটা হচ্ছে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু শুরুতেই আমার স্ক্রিনশট আসে না যখন অ্যাপটা আমি দেখব তখন অ্যাপের নাম এবং এখানে রেটিং শো করে যদি কোনো ফিচার ভিডিও দেন তাহলে ভিডিও থাকে কিন্তু স্ক্রিনশট কিন্তু থাকে না যখন আমরা স্ক্রল করে নিচের দিকে আসি তখন দেখা যায় যেমন এই জায়গাটাতে তার মানে একটা জিনিস পরিষ্কার স্ক্রিনশট দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তবে আইওএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে অ্যাপ স্টোরের ক্ষেত্রে তো প্লে স্টোরে যে ভ্যালু নাই তা না প্লে স্টোরে ভ্যালু আছে কিন্তু প্লে স্টোরের থেকে অ্যাপ স্টোর একটু বেশি আর স্ক্রিনশটটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি অ্যাপটা যখন একটু স্ক্রল করে নিচে নামবো অর্থাৎ প্রথমে তো দেখবো আমি হচ্ছে রেটিং এখানে কত ডাউনলোড তার নিচে আমি দেখবো যে ছবি কিন্তু এটা যদিও অল্প একটু দেখাচ্ছে স্ক্রোল করলে এটা আবার বড় করে দেখাবে তো কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে স্টোর স্টোর এবং প্লে এই দুই স্টোরে আপনি কিভাবে দেখবেন কার গুরুত্ব বেশি এখন আসেন আমি স্ক্রিনশট আপনি কি কিভাবে করতে পারেন বা কি কি রাখবেন এটা নিয়ে কথা বলবো প্রথমে যে স্ক্রিনশট দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপ এখন ইনস্টাগ্রামের অ্যাপের ক্ষেত্রে ওরা অ্যাপের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোই এখানে ছবি আকারে দেখাচ্ছে তো এইটা ইনস্টাগ্রাম করেছে কিন্তু অনেক জনপ্রিয় একটা এবং এরা যদি যে কোনো ধরনের ব্যবহার করুক না কেন নর্মালি এদের ডাউনলোড আসবে কিন্তু এই ধরনের জিনিসগুলো নর্মালি আপনার আপনাদের অ্যাপের ক্ষেত্রে করাটা ঠিক না আপনারা করবেন আপনাদের নিজেদের মতো করে এবং সেটা কিভাবে আমি সামনে কয়েকটা एग्जांपल দেখাচ্ছি এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইখান থেকে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না এটা কিন্তু অ্যাপের ভিতর একজন ইউজার কোন ভাবে থাকবে সেই হিসেবে কিছু স্ক্রিনশট তার এখানে দিয়েছে একটু পরের ছবিটা যদি লক্ষ্য করি এখানে দেখুন এই যে স্ক্রিনশটগুলো আসছে স্ক্রিনশটগুলো কিন্তু স্টোরি আকারে মানে লিখিত আকারে আপনি দেখবেন যে কোন অংশটার কি নাম উপরে লেখা নিচে ওইটার ছবি উপরে ছবি নিচে মানে এভাবে কিন্তু তারা সাজিয়েছে এবং এইভাবে যদি আপনি স্ক্রিনশট নেন এটা কিন্তু এখানে একটা ছবি না এক দুই তার মানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সে কোন স্ক্রিনশট মানে কোন স্ক্রিনটা কি সেটা কিন্তু এখানে লিখেও দেখিয়েছে এটা একটা ভালো ভালো এটা এটা আপনি চমৎকারভাবে আপনার করতে পারেন তারপরে যেটা আসবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটি ট্রাভেলের অ্যাপের ক্ষেত্রে এখানে দেখুন সে ফাইন্ড ইয়ার মিট অ্যাডভেঞ্চার তারপরে অল রাইট হেয়ার তারপর ট্র্যাক পুরো পার্ট বাই পার্ট মানে কোন জায়গায় গেলে আমি একজন ইউজার অ্যাপের কোন কোন ফাংশনে গেলে কি কি হবে সেটা কিন্তু সুন্দরভাবে স্টোরির মতো করে এটা একটা ভালো এই ধরনের আমি কিন্তু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা যখন এই স্ক্রিনশট গুলো নিবেন আপনারাও আপনাদের অ্যাপের জন্য এভাবেই কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন তারপরে এইটা এটা হচ্ছে লোকালাইজেশন অ্যাপের ক্ষেত্রে দেখবেন যে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ একই অ্যাপ একই স্ক্রিনশট কিন্তু লোকালাইজেশন ভিন্ন ধরুন আপনার অ্যাপটা জার্মানিতে চলবে ইংল্যান্ডে চলবে আর হচ্ছে ইউএসএ তে চলবে আপনি তিনটা ছবি বানালেন একই স্ক্রিনশটে কিন্তু তিনটা তিন ল্যাঙ্গুয়েজ তাতে সুবিধা হবে যে জার্মান সে জার্মান ল্যাঙ্গুয়েজ দেখি বুঝবে যে এখানে কি আছে তার মানে ছবি এক কিন্তু লোকালাইজেশন ভিন্ন এখন আপনার অ্যাপ যদি ওইভাবে লোকালাইজেশন ফোকাস করেন তাহলে আপনি সেভাবে এটাকে এইভাবে স্ক্রিনশট নেবেন এই হচ্ছে আরো একটি স্ক্রিনশট যেখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাচ্ছে যে কোথায় কি আছে উপরে জাস্ট লিখছে এই এটা হচ্ছে স্ন্যাপের জন্য এটা হচ্ছে চ্যাট হ্যাভ ফান প্রত্যেকটা পার্ট বাই পার এখানে কিন্তু সেইভাবে দেখাচ্ছে তো আশা করি আপনারা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে এই স্ক্রিনশট মানে কি কনসেপ্ট স্ক্রিনশট হতে পারে আপনাদের যেটা করতে হবে আপনারা প্লে স্টোরে যাবেন অথবা অ্যাপ স্টোরে যেখানেই যান না কেন এই বড় বড় যে গুলো আছে সেই অ্যাপগুলোর গুলো একটু ফলো করবেন যেগুলো বেশি ডাউনলোড হয়েছে সেগুলো তাহলে আপনাদের আরো কনসেপ্ট क्लियर হয়ে যাবে আমি করে একটা উদাহরণ দিলাম মাত্র এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই স্ক্রিনশট আপনি তৈরি করতে পারেন স্ক্রিনশট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আবারো বলছি আপনার আইকন আইকন তো আমি আলোচনা করলাম আইকন যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্ক্রিনশট এটার কারণে আপনার অ্যাপটা ডাউনলোড বেশি আসবে তো আমি কিছু রিসোর্স সাইট দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা এই এগুলো করবেন প্রথম যে সাইটটা দিব সেটা হচ্ছে placeit.net এই জায়গাতে আসলে আপনি এখানে যদি সার্চ করেন যেমন আপনি যদি লেখেন যে স্ক্রিনশট বা আপনি যদি এভাবেও লেখেন অ্যাপ স্ক্রিনশট আপনি এখানে সাপোর্ট পাবেন অ্যাপ স্ক্রিনশট এখানে দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্রিনশট প্রায় 140 টার মতো আছে অ্যাপ স্ক্রিনশট আছে তো এগুলো এখানে আপনারা পাবেন ও এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আপনি করিয়ে নেবেন কিন্তু করানোর আগে আপনাকে কিন্তু অবশ্যই কনসেপ্ট থাকতে হবে এই যে এখান থেকে কি সুন্দর সুন্দর যেগুলো আছে এগুলো দেখে নিতে পারেন এগুলো এই এই সাইট থেকে আপনি আপনার যেই রিলেটেড প্রয়োজন সেই রিলেটেড আপনি এখান থেকে করিয়ে নেবেন যেটা দেখতে ভালো লাগে এখানে কিন্তু সাইজ আছে এবং কোথায় ইমেজ বসাবেন জাস্ট এগুলো কিন্তু এক একটা মোকাপ এই সাইট থেকে আপনি এই মকআপগুলো দেখে নিতে পারেন সেকেন্ড যে টা আমি আলোচনা করব সেটা হচ্ছে কম এবং আরেকটা বিষয় বলি এখানে কিছু আছে ফ্রি কিছু আছে পেইড এটা কিন্তু পেইডও আছে এখানে যদি প্রাইসে ক্লিক করেন তাহলে এখানে প্রাইস চলে আসবে তবে মোকাবেবের জন্য এদের আলাদা যেমন মান্থলি এত ডলার এবং ইয়ারলি তো আপনারা এখান থেকেও পেইড ইউজ করতে পারেন তবে প্রাথমিক অবস্থায় আমি পেইড বলবো না তবে ক্লায়েন্টের জন্য যদি হয় আসলে বাইরের ক্লায়েন্টরা কিন্তু এই 5 ডলার 10 ডলার 20 ডলার এগুলো তাদের কাছে কোনো मैटर না তার তাদেরকে সাজেশন দিবেন যে আপনি চাইলে প্রিমিয়াম জিনিসগুলো কিনে নিতে পারেন এখন আপনি যদি না জানেন তাহলে তাকে রিকমেন্ড করতে পারবেন না ক্লায়েন্টরা কিন্তু কোনো কোনো ব্যাপারই না যে তারা এগুলো কিনে নিবে তারা তারা মোর প্রফেশনাল আমরা হয়তো আমাদের অ্যাপের জন্য আমরা চাবো না আমরা চাবো একশো দুইশো টাকার ডিজাইনারকে দিয়ে এইগুলো ডিজাইন করাতে কিন্তু বাহিরের দেশে তারা কিন্তু খুব বেশি স্মার্ট এবং আমরা আমরা যে এই যে কেজি স্কুলে যে কোর্স আছে এগুলো মেন টার্গেটই হচ্ছে আপনার জন্য ফরেন কান্ট্রির যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি না জানেন তাহলে ক্লায়েন্টকে বলতে পারবেন না তো এরপরে যে সাইট আছে এটা হচ্ছে অ্যাপ লঞ্চ প্যাড এবং আপনি এখান থেকে ফ্রি করতে পারেন এরপর এখানে পেইডও আছে প্রাইসে গেলে পেইড পাবেন তো এখানে বলা আছে অ্যাপ স্ক্রিনশট বিল্ডার আপনি নিজেও এটা তৈরি করতে পারবেন আবার এর এদের ভিতরে কিছু মকআপ আছে এখান থেকে আপনি সুন্দরভাবে কিছু ডেমো এখান থেকে তৈরি করতে পারেন এখানে ওদের বেশ কিছু ডেমো আছে এগুলো নিজের একটু দেখবেন এবং বাম পাশে এটা এখানে আউটপুট দেখবেন প্রিভিউতে এখানে কোন ডিভাইস ডিভাইস কালার কি হবে তারপর টেমপ্লেট আপনি কোনটা ইউজ করবেন যেমন হচ্ছে আমি ফুল স্ক্রিন করতে যাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেল এরপর এখানে ফন্ট এরকম অনেক কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে দেন হচ্ছে গেট স্টার্ট ফ্রি ফ্রি করতে পারবেন আর এখানে বেশ কিছু মকআপ আছে অনেকগুলো মকআপ আছে এই সাইটগুলোতে আপনারা দেখে নেবেন একটা ভিডিও আছে যে কিভাবে আপনি তৈরি করবেন এরপর যে সাইটটা দিব সেটা হচ্ছে অ্যাপ ইনস্টিটিউট ডট কম এখানে আসলে আপনি অ্যাপ বিল্ডার ফর বিজি স্মল বিজনেস ওনার এবং এখানে আপনি সার্চ করতে পারবেন সিলেক্ট ইউর অ্যাপস আপনি কি রিলেটেড অ্যাপ বানাবেন যেমন আমি রেডিও স্টেশন তাহলে এখানে এই যে রিফ্রেশ দিয়ে এটা চলে আসবে এবং ওই রিলেটেড যে অ্যাপের যে গুলো আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলো একটু এই সাইটটাতে আপনি একটু রিসার্চ করলি অনেক কিছু পেয়ে যাবেন এই সাইটটাও ভালো এরপরে আরো একটি সাইট দেখাচ্ছি যেটি হচ্ছে মূলত মোকাপ ফোন ডট কম এই সাইটে আসবেন এখানে মোকাপ মোকা ফোন ফ্রি সিম্পল ডিভাইস মোকআপ জেনারেটর তো এখান থেকে আপনারা চাইলে খুব সুন্দর ভাবে এই মোকআপ গুলো করতে পারেন এখানে খুব সুন্দরভাবে এগুলো আছে এবং ডিভাইস অনুযায়ী যেমন আপনি যদি একটু নিচে দিকে আসেন দেখেন আপনি যদি অ্যান্ড্রয়েড এ ক্লিক করেন অ্যান্ড্রয়েড রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এরপরে যে সাইড এ দেখাবো সেটা হচ্ছে শট বোর্ট ডট আইও এখান থেকে আপনি স্ক্রিনশট তৈরি করতে পারেন তার মানে দেখুন স্ক্রিনশটের জন্য অনেকগুলো রিসোর্স আছে তার মানে বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এখানে আছে দি অনলি স্টোর যদিও এটা শুধুমাত্র অ্যাপে স্টোরের জন্য এখানে আপনি প্লে স্টোরের স্ক্রিনশট তৈরি করতে পারবেন না এখানে বলাই আছে দি অনলি অ্যাপ স্টোর স্ক্রিনশট ডিজাইন আর ডেভেলপার নিডস তারপরে যে সাইটটা আছে সেটা হচ্ছে আই অ্যাপস ডট কম উই মে কিউর অ্যাপ স্ক্রিনশট অ্যাওয়ে সাম এখানে সার্চ করবেন তাহলে অনেকগুলো পাবেন যেমন আমি অ্যাপ বা ধরুন আমি অ্যাপ সার্ দিলে চলে আসবে তো এভাবে এখান থেকে অনেকগুলো মোকাবাস আপনারা দেখে নিবেন এই এই সাইড অনেক ভালো এবং এখানেও অবশ্য পেইডও আছে ফ্রিও আছে পেইড আছে এরপর যে সাইটটা দেব সেটা হচ্ছে apphyvery.io create superb screenshot for your mobile app এখানে ফিচারগুলো দেওয়া আছে এবং এখানে আপনারা দেখে নেবেন খুব সুন্দরভাবে যদিও এদের ফ্রি আছে আবার পেইডও আছে তো এখান থেকে আপনারা করে নিতে পারেন আর যদি আপনি এই সাইট ইউজ না করে করতে চান তাহলে অবশ্যই যেভাবে আমি দেখিয়েছি যে আইডিয়া দিয়েছি আপনি স্ক্র্যাচ করে আপনার যে ডিজাইনার থাকবে গ্রাফিক ডিজাইনার তাকে দিয়ে আপনি খুব সহজেই এই অ্যাপের এর স্ক্রিনশট গুলো তৈরি করতে পারেন খুব সহজেই